এরপরে প্রশ্ন করেছেন শারমিন তিথি, আপনি জানতে চেয়েছেন বাবা সন্তানের আকিকা না করলে মা তার টাকা দিয়ে করতে পারবেন কি না। বোন শারমিন, এই প্রশ্নটির সম্পর্ক একটি মূলনীতির উপরে, আর তা হলো ইসলামী শরিয়াতে যেই ইবাদতগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে সম্পন্ন করতে হয় সেই ইবাদতগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না, যারটা সেই করতে হয়, যেমন সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, এগুলো যিনি করবেন তারটা তিনি পাবেন, একজোটা আর জন্য করে দিলে হয় না। আর যে ইবাদতগুলো আর্থিক ইবাদত, অর্থাৎ সেগুলোতে অর্থ ব্যয়টা করাটাই ইবাদত, সেরকম ইবাদত হলে সেগুলোতে একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। ধরুন একজনের জাকাত আরেকজনে দিয়ে দিলেন, একজনের দান আরেকজনে করলেন, এবং যার পক্ষ থেকে করছেন তাকে জানিয়ে দিলেন যে তোমার পক্ষ থেকে এটা আমি করলাম, তাহলে এটুকুই যথেষ্ট সেটি বিশুদ্ধ হওয়ার জন্য। আর এই মূলনীতির আলোকে বাবার উপরে সন্তানের আকিকা দেওয়া হলো কর্তব্য, এটা বাবার উপরে বর্তায়, অন্য কারোর উপর নয়। কোনো কারণে বাবা দিতে পারলেন না, অপারগ হলেন বা দিলেন না বা মারা গেলেন, তো এমত অবস্থায় যদি তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কেউ একজন করে দেন, সেটা মা হতে পারে, ভাই হতে পারে, অন্য কেউ হতে পারে, নানা নানি দাদাদি কেউ হতে পারে, তাহলে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই হলো বিশুদ্ধতর মত। যদি আপনার সম্ভব হয় সপ্তম দিনে আকিকা দেওয়া উচিত সুন্নাহ, না হলে চোদ্দতম দিনে, না হলে একুশতম দিনে, আর না হলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে করা উচিত। এরপরে করলে অনেক ওলামাদের মতে আদায় হয়ে যাবে, কিন্তু যথাসময় আগে আগে করা উচিত। তাহলে খোলাসার কথা হলো বাবার তরফ থেকে অন্য কেউ যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে, বিশেষ করে বাবা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়ে তার পারমিশন নিয়ে সেটি করা উচিত। আয়েশা আক্তার নিশি, আপনি জানতে চেয়েছেন গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? বোন আয়েশা, এই প্রশ্নের উত্তর হলো গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না। প্রথমত, আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয়, অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন সে পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে, তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু সে পানিটা নাপাক হয়ে যাবে না। আমি আবারও বলছি, ধরুন কার গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করছেন, তো তার হাতে নাপাক লেগে নাই কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর, যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায়, এই পানিটা নাপাক নয়, তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না। সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে উজু করতে চায় উজু হবে না, কিন্তু এই পানিটা নাপাকও নয়। অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে তাতে নাপাক হবে না। আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে এরকম সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না। আল ইয়াকিনুল আয়াজুল বিশ্বাক, ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না, যার কারণে খোলাসা কথা হলো ফরজ গোসল করলেন আপনি, এই গোসলের যে নাপাক, এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়ল সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না। প্রথমত, শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে, নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না। দ্বিতীয়ত, নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে যেটা, যে সেই পানি এটাও যেহেতু আপনি নিশ্চিত নয়, অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে না। তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই, যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে, অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে সেগুলো যেন না হয়।